আরে তুই চাকে মারি নদী হলো তুমি আর কি দেখতে চাও রে বন্ধু কেরা কারে তুই বন্ধু কাক আর কই না মনে দুঃখে গান গাই বুঝো না জীবনে কি হিকসা জানতে হ্যাঁ কিছে মাইন বেস না হ্যাঁ আর হালি আইছে ওই বেতে টিকটক শিখাইতাছে আর ওই যে আমি বন্ধু শরীফ আছে না শরীফ শরীফ হ্যাঁ শরীফ ওই বেতে কাজ করে বুঝতে হ্যাঁ নয় বেতে যাই তোর বেতে গেলে আমি টিকটক শিখাবো শিখাবো না মানে তাই নাকি হ্যাঁ আসল না তোর শিখাই আন মোর বেতে হ্যাঁ হ্যাঁ তাই আমার টিকটক শিখার খুব ইচ্ছে এই ওবেতে গেলে শিখো তো বলে হ্যাঁ হ্যাঁ খালি চেহারা কি ভাই আর সেইরম চেহারা সেইরম চেহারা টিকটকের মাস্টার হবে টিকটকের মাস্টার হ্যাঁ তাহলে যাই শরীফের শিখতেছ না আচ্ছা ঠিক আছে বুঝাই বুঝাই আচ্ছা আমি বিয়ে করব কোনটা ওরে চিকন না কি মোটা ওরে চিকন কালা কালো ফসা কোনটা করব বিয়ারে কেমন মায়া করলে বিয়া সুখী হইব রে আমি শুনছি যে টিকটক করলে নাকি ভালো ড্রেস পরা লাগে যেমন আপনি বলছেন আমার কথা বলছো আমি তো সবসময় এইসব ড্রেস পরি তুমি যে গেটা কাছে এই গেটা বিক করো দেখবে তোমারটা বেশি ভাইরাল হবে কারণ এইরকম গাইয়া বিষয় না মানুষ বেশি দেখে যে গাইয়ার বিষয়গুলো টিকটক করছে এগুলো দেখে না হাসি হাসি করে কমেন্ট করে বেশি বেশি এর জন্য ও বুঝছি 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 আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করেন খারাপ গান সিলেক্ট করি বের করেছি দাঁড়াও হ্যাঁ দাঁড়াইছি ভালো করে এক্সপ্রেশন আমার দিকে আসো ওদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও হ্যাঁ গান তো না বুকি না না তুমি শুধু এক্সপ্রেশন দেবে স্টার্ট ওকে বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে জানেন কি আপনি আচ্ছা ম্যাডাম কিভাবে করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা শরীফ জি ফোনটা ধরো তো হ্যাঁ আমার দিকে তাকান আমার দিকে লুক হ্যাঁ লুক হাত না লুক শুধু চোখটা থাকবে শুধু চোখ থাকবে ওকে ওকে আপনি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে তাই না হ্যাঁ তো এইটা এভাবে ধরতে হবে আগে তাই করে না সরি ভাইয়া আমাকে টাচ করছেন কেন আমি তো আপনার টিচার এখন আমি আপনাকে টিকটক কি বা তাহলে আমি টিচার না আমি দেখাচ্ছি আপনি আমি তো দেখাই দিলাম যে কিভাবে শিখবেন আমি যদি ক্যামেরাটা ধরছি আপনি একটু করেন রিহার্সাল করেন না পারলে মানে এখানে দাঁড়ান তো রিহার্সালটা করেন তো আমার এক এক হয় না আমি এর আগে অনেক চেষ্টা করেছি আচ্ছা আমি আবার দেখাচ্ছি আপনাকে আমার দিকে লুক হ্যাঁ লুক এট মি হ্যাঁ হ্যাঁ হাতটা করেন হ্যাঁ সুন্দর করে রোমান্টিক করে তাকাবে আমাকে তাহলে
গায়ের উপর পরেন তাহলে তোমার বিরক্ত লাগছে এসব কিছু বলো তো দোস্ত গায়ের উপর পরো না দোস্ত যেভাবে শিখাই দেয় আর একবার দেখাই দিব ওইভাবে করবা আমি ভিডিও করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা বসে বসে থাকবেন উঠবেন উঠে আমি ভিডিও করি একটু আমি তো ম্যাডাম যে আপনার একটা বারের মতো আমার দোস্তের যে একটু দোস্তের সাথে একটু করেন মানে রিহার্সেল করেন ঠিক আছে দেন আমার কাছে মোবাইলটা দেন আমি তো বললাম আপনি উঠবেন উঠে হাতটা এরকম করবেন মনে মনে ভাববেন যে নায়িকা বুকে এসে চাল তো ভাবে জড়িয়ে ধরবে দিস ইজ টু মাস এখানেও এসে তুমি টিকটকারের টিচার হইছো ছি তোমার বোনকে বলবো কখনো যেন তুমি এর বাসাতে আসতে না পারো না না দূরে ভাই মানে সরি দূরে একটা কথা বলবে না তুমি শোনো এই টিকটকের নামে যে বেহায়াপনা তুমি করতেছো ছেলেদের সাথে জড়িয়ে ধরে ছিছি এগুলো ঠিক না আপনার জন্য আপনাকে বারবার বললাম যে আপনি আমাকে জড়িয়ে ধরবেন না তারপর আপনি বারবার জড়িয়ে ধরলেন এর জন্য আমাকে তো লাভ পড়ছে না এই আমার আমার কি দোষ আমি নির্দোষী আমি তো ভাই টিকটকের কোম্পানি খুলে নিছি একটা কথা বলবে না তুমি হ্যাঁ যাও গেট আউট আচ্ছা গেট আউট ফ্রম হিয়ার ম্যাডাম আসি চল এখান থেকে না যাই যাই আরে কি ধরনের মানুষ তুমি হ্যাঁ এই বাড়িতে তুমি চাকরি করো আর দূরে থেকে ছেলেদের ধরে নিয়ে আমার শালির সাথে ছিছি এরকম আর কোনোদিন যদি দেখি তোমাকে চাকরি নট করে দেবো আমি ঘরে আসো উল্টো উল্টো বন্ধু আমার কাছে আনো কেন হ্যাঁ জাজ করছো আমার একদম আমি যেভাবে শিখাই দেবো ওইভাবে শিখবে